নমস্কার, আমি অভিষেক শ্রী অরবিন্দ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জ্ঞাপন করছি। আজকের এই ভিডিওতে আমরা জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশনস ফর এডুকেশন ইনিশিয়েটিভস ZIIEI প্রোগ্রামে সংকল্পিত একটা অত্যন্ত আধুনিক রোমাঞ্চক আর মনোরঞ্জক আইডিয়ার উপরে ডিটেইলড আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি লার্নিং থ্রু গেমস কেস স্টাডির মধ্যে কর্ণাটকা রাজ্যের ইনোভেটিভ টিচার্সদের কাছ থেকে একটা আইডিয়া আমরা পেয়েছি, ওই আইডিয়ার উপরে ডিটেইল আলোচনা করব। যে আইডিয়ার নাম হচ্ছে বিঙ্গো গেম। বিঙ্গো গেম আমরা সবাই জানি, আমরা ছোট কালে খেলা করেছি। বাচ্চারা, ছোট ক্লাসের বাচ্চাদের যদি আমরা কথা করি তো বাচ্চারাও খেলা করতে ভালোবাসে। একটা প্রবলেম আমরা নিজের স্কুলে ফেস করি কি যেই সময় আমরা রিভিশন করাবার চেষ্টা করি কিংবা রিক্যাপিটালাইজ করাবার চেষ্টা করি তো বাচ্চারা ওটা ভালোবাসে না আর স্কুলই আসা বন্ধ করে দেয়। কেন? ওদের জন্য একটা ভালো স্কুলে নতুন নেই, তো এই নতুন করার জন্য নিজের স্কুলে বাচ্চাদের একটা খেলা করাচ্ছেন আর ওটা দিয়ে রিভিশন করাচ্ছেন, রিক্যাপিটালাইজেশন করাচ্ছেন, যে খেলাকে নিয়ে নাম দিয়েছেন বিঙ্গো গেম। এটার জন্য সর্বপ্রথম উনি মাটিতে বিঙ্গো বিঙ্গো গেমের একটা বক্সের মতন তৈরি করে দিয়েছেন। এটার পরে এক টাইমে চারটে স্টুডেন্টসকে উনি পার্টিসিপেট করার জন্য বলছেন, ফোর স্টুডেন্টস এসে যাবেন আর ওটার সঙ্গে বাচ্চাদের উনি কিছু কোয়েশ্চেন্স করবেন। যদি উনি বাচ্চারা আনসার দিয়ে দিচ্ছেন তো যত বক্সেস স্যার ডিসাইড করবেন, যত পয়েন্টস ডিসাইড করবেন অত বক্সেস বাচ্চা আগে চলে যাবে, কিন্তু যদি ওই বাচ্চা রং আনসার দিয়ে দিচ্ছে তো অতই বক্স ওকে পিছনে ফিরে যেতে হবে। এই হিসেবে বাচ্চারা খেলা করবে আর যেই বাচ্চা সর্বপ্রথম নিজের মেইন হাউসে পৌঁছে যাবে ওই বাচ্চা উইনার হয়ে যাবে। বাচ্চাদের ওয়ার্ডস শেখাবার জন্য, ভোকাবুলারি শেখাবার জন্য উনি এই সেম গেমই ইউজ করেছেন বিঙ্গো গেম। এটার জন্য উনি কি করেছেন, বাচ্চাদের একটা অ্যালফাবেট দিয়ে দিয়েছেন আর বলেছেন এই অ্যালফাবেট থেকে তোমরা ম্যাক্সিমাম ওয়ার্ডস তৈরি করার চেষ্টা করো। আর বাচ্চাদের গাইডও করেছেন, একটা বাচ্চা অতই ওয়ার্ড তৈরি করতে পারবে যত স্টেপস ওই এক টাইমে আগে যেতে পারে, ওই ম্যাক্সিমাম স্টেপস। তো বাচ্চাদের সবাইকে ওয়ান বাই ওয়ান ওখানে চান্স দেওয়া হচ্ছে, যে বাচ্চা সব প্রথম মেন হাউস অব্দি পৌঁছে যাবে ওই বাচ্চাকে উইনার ডিক্লেয়ার করে দিচ্ছেন। এটাকে উনি একটা মেথডে আরো ইমপ্লিমেন্ট করেছেন। এটার জন্য উনি বাচ্চাদের জন্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স তৈরি করেছেন আর ওটার আনসার্স তৈরি করেছেন। এখন বাচ্চাদের যখন বাচ্চারা খেলা করছে তো খেলা করার সময় ওদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স জিজ্ঞেস করছেন উইথ দি চয়েসেস অফ আনসার্স। এখন যদি বাচ্চা কারেক্ট আনসার দিয়ে দিতে তো এক বক্স আগে চলে যাবে, যদি রং আনসার দেবে তো পেছনে যাবে, আর যেই বাচ্চা সব প্রথম মেইন হাউস অব্দি পৌঁছতে পারবে ওই বাচ্চাকে উইনার ডিক্লেয়ার করে দেবে। এই রকম খেলা করিয়ে উনি বাচ্চাদের ডিফারেন্ট কাইন্ড অফ রিভিশনস করাচ্ছেন আর বাচ্চাদের লার্নিং আউটকাম ভালো করার চেষ্টা করছেন। আমি আশা করছি এই খেলাটা আপনাদের ভালো লেগে থাকবে আর আপনারা এটাকে নিজের ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা নিশ্চয়ই করবেন। আপনারা এই ধরনের অন্য আইডিয়াস জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তো আমাদের ZIIEI এর ফেসবুক পেজ নিশ্চয়ই লাইক করুন। আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।